এখন যে ভিডিওটা দেখলা সেটা দেখলা যে হার্ট স্ট্রোক করতেছে বা হার্ট অ্যাটাক করতেছে। হ্যাঁ, আজকে আমরা যে কন্টেন্ট নিয়ে আসছি সেটা হচ্ছে এই হার্ট রিলেটেড লেকচার ফোরে এনজিওগ্রাফি নিয়ে আমরা কথা বলবো। এনজিওগ্রাফি খুব ছোট একটা টপিক এবং খুব আমরা খুব সহজে বুঝতে পারবা এটা দেখার পর যে এনজিওগ্রাফি কেন করি এবং কিভাবে করা হয়। তো চলো শুরু করা যাক। এক্সরের মাধ্যমে শরীরের রক্তনালীগুলি দেখার জন্য এনজিওগ্রাফি ব্যবহার করা হয়। তাহলে আমরা কিন্তু সেই প্রথম লেকচারে এক্সরের সাথে এখানে লিংক হয়ে গেলাম। আচ্ছা, সাধারণ এক্সরে করে রক্তনালী ভালোভাবে দেখা যায় না। আমরা লেকচার ওয়ানে বুঝছি এক্সরে করলে কিন্তু তোমার রক্ত পেশি মাংসপেশি তারপর রক্তনালীগুলো দেখা যায় না, কিন্তু এনজিওগ্রাফি করার সময় রক্তনালীতে বিশেষ কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল বা বৈসাদৃশ তরল ডাই ঢুকিয়ে দেওয়া হয়। আচ্ছা, আমরা একটা নতুন শব্দ পাইছি যে এখানে আমরা যে যখন আমরা করি হচ্ছে এনজিওগ্রাফি তখন আমরা বিশেষ এই লিকুইডটা ডাই নামে একটা লিকুইড এটা আমরা ব্যবহার করব আমাদের ভিতরে ঢোকানো হবে। রক্তনালী যে অংশটুকু পরীক্ষা করতে হবে ঠিক সেখানে ডাই দেওয়ার জন্য একটা সরু এবং নমনীয় নল কোন এক আটারি দিয়ে শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। আটারি মানে হচ্ছে ধমনী, আর এটা তোমার শরীরের কোন একটা ধমনীতে আমরা এটা ঢোকাবো। এই সরু এবং নমনীয় নলটিকে বলে ক্যাথিটার। তো আমরা এখানে একটা ছবি দেখতেছি যে ক্যাথিটার এরকম একটা সরু একটা নমনীয় নল। এই নলটা তোমার মনে করো হাতের এই ধমনী দিয়ে সরাসরি ঢুকতে 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 এক পর্যায়ে ডাইরেক্ট সরাসরি হার্টে চলে গেছে। তো এটা কিন্তু অনেকে উড়ু দিয়েও করে, অনেকে ক্ষেত্রে হাত দিয়ে করে, যার যেখান দিয়ে সুবিধা পায় সেখান দিয়ে এই ক্যাথিটার নলটা ঢুকায়। আচ্ছা, তো ক্যাথিটার দিয়ে রক্তনালীর নির্দিষ্ট জায়গায় ডাই দেওয়ার পর সেই এলাকায় এক্সরেটা নেওয়া হবে, আর ডাই থাকার কারণে এক্সরেতে রক্তনালীগুলোকে স্পষ্ট দেখা যায়। ডাই পরে কিডনির সাহায্যে ছেঁকে আলাদা করা হয় এবং প্রস্রাবের সাথে শরীর থেকে বের হয়ে যায়। তুমি খেয়াল করো যে তুমি যখন এক্সরে করো ডাই যখন লিকুইডটা প্রবেশ করে হার্টের ভিতর তোমার এটা আস্তে আস্তে দেখো যে কন্ট্রাস্ট বাড়তেছে। এটা তোমার আরো বেশি হচ্ছে তোমার ভালো তুমি ভালোভাবে দেখতে পাবে এক্সরে রিপোর্টে। নর্মালি কিন্তু এক্সরেতে এটা দেখা যায় না আমাদের রক্তনালীগুলো, কিন্তু তুমি যখন ডাই নামে লিকুইডটা দিচ্ছ ক্যাথিটারের সাহায্যে তখন তোমার এক্সরে রিপোর্টে এটা আমরা ভালো মতো দেখতে পারবো। আর এই লিকুইডটা আর পরবর্তী কিন্তু আমাদের শরীরে থাকে না, এটা কিডনির সাহায্যে ছেঁকে আলাদা হয়ে যায় এবং প্রস্রাবের সাথে এটা শরীর থেকে বের হয়ে যায়। এখানে কিছু সাইড ইফেক্ট আছে, তো সেটা আমি পরে বলবো। চলো আমরা একটা ভিডিও দেখে আসি, দেখে ক্লিয়ার হয়ে আসি এই প্রসেসটা কিভাবে হয়। আমাদের শরীরের ভিতর যে বুকের ভিতর যে হার্টটা থাকে সে হার্টটা দেখো ব্লাড যখন ফ্লো করতেছিল ভালো মতো যাচ্ছিল, কিন্তু এই পর্যায়ে আসার পর দেখো এখানে আমাদের প্লেক্স বা ব্লাড কোর্স জমাইছে বা রক্তে চর্বি জমছে বা জমাট বেঁধে গেছে। তো আমরা এখানে হাতের ভিতর দেখো যে ক্যাথিটার যে নলটা প্রবেশ করানো দরকার হয় সেটা এখন প্রবেশ করানো হচ্ছে ধমনে দিয়ে, এটা সরাসরি হার্টের ভিতর চলে গেল। তারপর আমরা এই ক্যাথিটারের মধ্যে ডাইনামো যে লিকুইডটা দিয়ে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি হার্টের ভিতরে যেখানে তোমার এনজিওগ্রাফি করাতে হবে। আর এই পুরোটা জিনিসটা ফ্লুরোস্কোপের সাহায্যে মনিটর করা হচ্ছে, তো এক্সরের সাহায্যে। তো একটু পর আমরা দেখতে পাবো এক্সরে রিপোর্টে আমাদের হার্টের ভিতরে যে শিরা রক্তনালিকাগুলো আছে সেগুলো স্পষ্ট হয়ে উঠবে। দেখতেছো স্পষ্ট হওয়ার পর এখানে আমরা একটা যে দেখতে পাচ্ছি ব্লক তৈরি হয়েছে, তো এই ব্লকেজটাই আমাদের দেখার বিষয়। তো এরপর আমরা বাকি যে প্রসিডিউরটা করে সেটাতে চলে যাই। সে আমরা দেখতে পাইলাম যে এখানে ক্যাথিটার নল এবং ডাই লিকুইড প্রবেশ করানোর পর এরকম একটা তোমার এক্সরে রিপোর্ট আসবে যেখানে তোমার রক্তনালীকে স্পষ্ট দেখা যায় এবং ব্লকগুলো তুমি ধরতে পারবা। এখন চলে যাই আমরা কেন এনজিওগ্রাম করতে হয়। সাধারণত যেসব সমস্যা পরীক্ষা করার জন্য ডাক্তাররা এনজিওগ্রাম করার পরামর্শ দেন সেগুলো হইতেছে হৃৎপিণ্ডের বাইরে ধমনীতে ব্লকে চলে, বিরতি দেখছো তোমার রক্ত জমার বাদে তাই ব্লক তৈরি হয়েছিল। রক্তনালী ব্লক হলে রক্তের স্বাভাবিক প্রবাহ হতে পারে না, হৃৎপিণ্ডে যথেষ্ট রক্ত সরবরাহ করা না হলে সেটি সঠিকভাবে কাজও করতে পারে না এবং হার্ট অ্যাটাকের একটা আশঙ্কা বেড়ে যায়। তারপর হচ্ছে ধমনী যদি প্রসারিত হয়ে যায়, শুধু ধমনী সংকুচিত হলে যে করি তাও না, ধমনী প্রসারিত হলেও আমরা এনজিওগ্রাম করি কিডনির ধমনীর অবস্থা বোঝার জন্য, শিরার কোনো সমস্যা হলে। এই চারটা পয়েন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে আমাদের পয়েন্ট তুলে তুলে প্রশ্ন করতে পারে যে নিচে এই কোন সমস্যার কারণে আমরা কোন পরীক্ষাটা করব, সেটা কিন্তু তখন এনজিওগ্রাম। তো আমরা এবার আসি যে এনজিওগ্রাম তো হলো শুধুমাত্র তুমি ব্লকেজটা ডিটেক্ট করলা, এরপর কোনো আর চিকিৎসা আছে কিনা এটা সাহায্যে। সিটি স্ক্যান কিংবা এমআরআই
করার সময় সকল পরীক্ষা শরীরের বাইরে থেকে করা হয়। এনজিওগ্রাম করার সময় একটি ক্যাথিটার শরীরের ভিতরে রক্তনালীতে ঢোকানো হয়, একটু আগে দেখছো, ঢোকানো হয় বলে কোনো রকম সার্জারি না করে তাৎক্ষণিক রক্তনালী ব্লকের চিকিৎসা করা সম্ভব। যে প্রক্রিয়া এনজিওগ্রাম করার সময় ধমনী ব্লক মুক্ত করা হয় তাকে এনজিওপ্লাস্টি বলা হয়। তাহলে আমরা এনজিওপ্লাস্টি নতুন একটা শব্দ পরিচয় হয়েছি। এই এনজিওপ্লাস্টিতে মূলত হচ্ছে তোমার রিং বসানো হয়। তোমরা এখানে দেখতেছো যে আমরা ক্যাথিটার যখন প্রবেশ করছি, করার পর আমরা এখানে রিং বসাচ্ছি। তো আমরা দেখে আসছি এই রিংটা কিভাবে বসায়। এনজিওগ্রাফিতে যখন তুমি ব্লকটা পেয়ে গেছো, এখন আমাদের কাজ হচ্ছে এনজিওপ্লাস্টি করানো। যাদের দেখা যায় হার্টের ভিতর রিং বসাইতে হয়, সেটাই হচ্ছে আমরা এনজিওপ্লাস্টিতে পড়ব। তো দেখো, এখানে আমাদের ক্যাথিটারের সাহায্যে এবার একটা বেলুনও প্রবেশ করেছে। বেলুনটা মেন প্রসেস হচ্ছে সে এটাকে আর একটু রাস্তাটাকে সম্প্রসারিত করে দিবে। দেখো, সংকুচিত হয়ে গেছিলো, এখন বেলুনটা এয়ার প্রেশারের মাধ্যমে সে এটাকে রাস্তাটাকে একটু বড় করতেছে, প্রসারিত করে দিচ্ছে। এই টোটাল প্রসেসটা 30 মিনিট থেকে অনেক ক্ষেত্রে 2-3 ঘন্টাও লাগতে পারে। এই পরবর্তী কাজ যেটা হচ্ছে সেটা আমরা হচ্ছে এই জায়গাটায় যেন পরবর্তীতে আবার সংকুচিত না হয় স্টেন্ট বা হচ্ছে রিং বসাই দিব। জায়গা মতো আমরা এখানে রিং বসাই দিচ্ছি। রিংটা জায়গা মতো বসে গেল, এখন আমাদের ক্যাথেটারটা বের করে নিলেই শেষ। রিং বসানোর পর আমাদের দেখতে ওখানে আমরা অবশ্যই যেখানে তুমি ক্যাথেটার নামে প্রবেশ করেছো ওখানে আমরা ব্যান্ডেজটা অ্যাপ্লাই করব যেন ব্লিডিং না হয়, আর দেখবো যে কোনো ব্লিডিং হয় কিনা এরপর বা বুকে ব্যথা আছে কিনা সেটাও খেয়াল রাখবে ডাক্তাররা। দেখলা এনজিওপ্লাস্টির ভিডিওটা যে কিভাবে রিং বসায়। তো এনজিওপ্লাস্টি করার সময় বসে ক্যাথিটার দিয়ে ছোট একটা বেলুন পাঠিয়ে সেটি ফুলিয়ে রক্তনালীকে প্রসারিত করে দেখা হয়। এটা তোমরা অলরেডি দেখে ফেলছো, বেলুনটা দিয়ে যখন প্রসারিত করা হয় তো অনেক ক্ষেত্রে সেখানে একটা রিং প্রবেশ করিয়ে দেওয়া হয় যেন সংকুচিত ধমনীটি প্রসারিত থাকে এবং প্রয়োজন রক্তের প্রবাহ হতে পারে। প্রত্যেকটা জিনিসই আমরা ভিডিও দেখাইছি। এখন কথা বলা যাক যে এই এনজিওপ্লাস্টি বা এনজিওগ্রাম করার সময় কোনো সাইড ইফেক্ট আছে কিনা। তো সাইড ইফেক্ট বলতে মূলত যেটা থাকে সেটা হচ্ছে যে ডাই যখন প্রবেশ করা হয় লিকুইডটা, তখন অনেকে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে, অন্যথায় এটা তেমন একটা সাইড ইফেক্ট নাই। বা যাদের রক্ত ব্লিডিং বন্ধ হয় না তাদেরও একটা সমস্যা হতে পারে। তো এক্ষেত্রে ডাক্তাররা একটু সতর্ক থাকে তাদের এনজিওগ্রাম করার সময়। তো আজকে এই পর্যন্তই, সবাইকে পরবর্তী ক্লাসে এন্ডোস্কোপি দেখার জন্য আগে থেকে ধন্যবাদ।